না আমরা কিছু পাইনি আর আমরা চাইও নি আমরা যেটা বলেছি কাগজটা হাতে দিয়ে যে আপনি বিবেচনা করে দেখুন যেটা ভালো মনে করবেন সেটা করবেন আমরা কিছু চাইনি যে ল্যাঙ্গুয়েজটা এটাই ছিল ইফ ইউ থিং হোয়াট এভার ইউ থিংক প্রপার এটাই ছিল ল্যাঙ্গুয়েজ যদি আরেকটা প্রশ্ন করতেই হবে সেটা হচ্ছে আজকে আপনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন আরোপণ বন্দ্যোপাধ্যায় নিয়ে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র I will not reply you on this question. At the appropriate time, I will reply this question. But sometimes I can tell you that, yes, we have received letter from Government of India first, and that's why we gave the reply. It is the duty of the central government and the state government. The state government and central government always keep in touch for the development work, for the constitutional obligation, for the other work. So we think that it was our duty. Central government gave us a letter and it was our duty to reply the letter. So we have replied that letter. And now I cannot tell you anything more because nothing is with my hands now. If I get the something details, then I can let you. বুঝতেই পাচ্ছেন বন্ধুরা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যেভাবে তিনি রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লি যাওয়া আটকে দিয়েছেন তারপরে তিনি যে পাঁচ পাতার চিঠি পাঠিয়েছেন সেই চিঠির উত্তর কেন্দ্রের মোদী সরকারের কাছ থেকে কিন্তু তিনি এখনও পাননি এবং যতক্ষণ পর্যন্ত না সেই চিঠির জবাব তিনি পাচ্ছেন এ বিষয়ে আর কোনো কথা তিনি বলতে চান না অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মুখ্য সচিবকে নিয়ে কেন্দ্র রাজ্যের টানাপোড়েন সেই টানাপোড়নে তার কী পদক্ষেপ হবে পরবর্তী কী তিনি পদক্ষেপ করবেন তা নিয়ে কিন্তু এখনই কোনো মন্তব্য করতে রাজি নন এবং কেন্দ্র সেই পাঁচ পাতার যে চিঠি সেই চিঠির কী জবাব দেয় সেটা জানার পরেই তিনি এ ব্যাপারে তার সিদ্ধান্তের কথা জানাবেন তবে এদিন সবথেকে আশ্চর্যের বিষয় যেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি কিন্তু কেন্দ্রের কাছে ইয়াস ঝড়ের ক্ষতিপূরণ হিসেবে কোনো টাকা চাননি বন্ধুরা আপনারা জানেন যে একই দিনে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক কোনো টাকা নেবেন না বলে কেন্দ্রকে যে টুইট করেছিলেন কেন্দ্রের উদ্দেশ্যে যে টুইট করেছিলেন সেই টুইটের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের কাছে যে টাকার দাবি তার তুলনা টেনে নিয়ে অনেক বিতর্ক হয়েছিল এবং সেই বিতর্কে কিন্তু রীতিমতো মুখ পুড়েছিল রাজ্যের তৃণমূল সরকারের এবং তারপরেই কিন্তু বাংলার অর্থনীতির দৈন্যদশার কথা উল্লেখ করে অনেকেই এই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন যে বাংলার যে ভাড়ে মা ভবানী দশা সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কেন্দ্রের কাছে টাকা চাওয়া তাতে স্পষ্ট হয়ে গেছে তারপরেই বিরোধী দল বিজেপির নেতারা রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সমালোচনায় নেমে পড়েন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে নিয়ে মন্তব্য করতে গিয়ে যেটা জানিয়ে দিলেন যে আসলে কিন্তু তিনি কেন্দ্রের কাছে কোনো টাকা চাননি তার বদলে তিনি যেটা বলেছেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে প্রস্তাব রেখেছেন এবং সেই প্রস্তাবে তিনি কি করবেন না করবেন সেটা তার ব্যাপার রাজ্যের তরফে কিন্তু সেভাবে কোনো টাকার জন্য চাপ দেওয়া হয়নি জোর করা হয়নি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আরও একটি অর্থবহ কথা বলেছেন তিনি কিন্তু বলেছেন যে আমাদের সরকার গরিবের সরকার ফলে আমাদের যতটুকু না হলেই নয় তাই দিয়েই আপাতত আমাদের কাজ চালাতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শুনুন ঘরবাড়ি ভাঙলেও আমরা পরে দেখে দিই সুতরাং ওটা আমরা আমাদের মতো করে দেখে নেব যতটা পারবো আমাদের তো আর বড় লোকের সরকার নয় আমাদের গরিব লোকের সরকার আর আমরা যা টাকা পাই সেই টাকাটাও কেন্দ্র আমাদের দেয় ফলে যা আছে সেইটুকু দিয়েই নিজেরা ভাগ করে নেব সেটা চিন্তা করবেন না আমরা আপনাদের পাহারাদার সবসময় আছি আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে রাজ্যের যে পাওনা গণ্ডার দাবি তাহলে কি রাজ্য সেটা ছাড়তে চলেছে তাহলে কি এই যে ইয়াস ঝড়ে যে ক্ষতিপূরণ সেই টাকা কি তাহলে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছ থেকে নেবে না এর উত্তর রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে রাজ্যের মুখ্য সচিবের বদলিকে কেন্দ্র করে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে টানাপোড়ন তৈরি হয়েছে সেই টানাপোড়নের ফলে কেন্দ্রের কাছে ইয়াসের ক্ষতিপূরণের টাকা পাওয়া গেল সেই টাকা কবে পাওয়া যাবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই ফলে সেই টাকার আশা না রেখে
এই মুহূর্তে রাজ্যের যে নিজস্ব ভাণ্ডার, রাজ্যের যে তহবিল, সেই তহবিল দিয়েই কিন্তু মানুষের পাশে দাঁড়াতে হবে, এবং সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালোমতো বুঝতে পেরেছেন বলেই কিন্তু তিনি তার যে অবস্থান, কেন্দ্রের কাছে পাওনা গণ্ডা আদায় নেওয়ার যে তার অধিকারের লড়াই, সেই লড়াই থেকে কিছুটা যেন পিছিয়ে এসেছেন, এবং তিনি যেন বুঝিয়ে দিতে চেয়েছেন যে কেন্দ্র যদি টাকা নাও দেয় তাহলেও কিন্তু রাজ্য চলবে না, রাজ্য সরকার মানুষের পাশে দাঁড়াতে পারবে না, এমনটা কিন্তু নয়। রাজ্য সরকারের অন্তত এতটুকু ক্ষমতা আছে যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিতান্তই যেটা না হলেই নয় সেইটুকু দেওয়ার ব্যবস্থা কিন্তু রাজ্যের তৃণমূল সরকারের রয়েছে। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামতটা অবশ্যই এই ভিডিওটির নিচে লিখে জানাবেন।